আমি আজকে জান্নাত পাওয়ার তিনটা আমল আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ যদি জান্নাত পেতে চান তাহলে তিনটা আমল করতে হবে প্রথম আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার প্রথম আমল কি সাইয়্যিদুল ইস্তিগফার এখন বলবেন যে ছোট ভাই এটা তো প্রথমবার শুনলাম সাইয়্যিদুল ইস্তিগফার আবার কি সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার হাদিসের মধ্যে এসেছে এই সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার বলেন না সুবহানাল্লাহ এবং এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি সকালে পড়বে ফজরের নামাজের পর পড়বে যদি সেই ব্যক্তি মাগরিবের আগ পর্যন্ত মৃত্যুবরণ করে যদি কোনো কারণে মারা যায় সেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ প্রথম নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার এখন আপনারা চিন্তা করতেছেন এত বড় একটা দোয়া কেমনে মুখস্থ করব ঠিক না ভাই ঠিক শুনেন আপনাদের হাতে মোবাইল ফোন আছে না আছে কি আছে না স্মার্টফোন আছে না এই স্মার্টফোনে সার্চ দিবেন ইউটিউবে ঢুকে সাইয়্যিদুল ইস্তিগফার দেখবেন যে সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন আপনি যত সময় লাগুক আপনাকে এটা মুখস্থ করতেই হবে কারণ এত ফজিলতপূর্ণ একটা ইস্তিগফার যেটা আপনি ফজরের পর একবার যদি পাঠ করেন মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময়ে আপনার মৃত্যু হলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ এবং যদি মাগরিবের পর একবার পাঠ করেন যদি ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়ে আপনার মৃত্যু হয় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় আমল হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কি নামাজের পর ফজর নামাজ না কিন্তু ফরজ নামাজ ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় এবং ইশার সময় নামাজ শেষ ইমাম সাহেব সালাম ফিরিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন কি বলবেন আয়াতুল কুরসি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর সাথে সাথে একবার আয়াতুল কুরসি পড়ে সেই ব্যক্তির মধ্যে এবং জান্নাতের মধ্যে শুধু মৃত্যু দেওয়াল হয়ে দাঁড়ায় বলেন সুবহানাল্লাহ তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যুটা একটা দেয়াল মৃত্যুটা যখনই হয়ে যাবে এই দেয়ালটা যখনই ভেঙে যাবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ এবার আসি তিন নম্বর আমল ছোট্ট একটা দোয়া রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দোয়া না আমার সঙ্গে বলেন রদিতু বিল্লাহি রব্বা সবাই বলেন মুখ খুলে বলেন রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ফজরের পর এবং মাগরিবের পর যে ব্যক্তি এই দোয়াটা তিনবার করে পাঠ করবে কয়বার করে তিনবার করে পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন বলেন সুবহানাল্লাহ পরকালের সন্তুষ্টি কিসে জান্নাতে পরকালের সন্তুষ্টি কিসে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ